Assalamualaikum, hello viewers, welcome to Shadhin Media. আপনাদের সাথে আছি আমি শারমিন রিনভি, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য রিনভি শোতে, যে অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই সাজেদা সিতারা আর্ট একাডেমি। দর্শক, আমরা যখন ছোট ছিলাম তখন আমার মনে আছে 29 রোজার দিন আমরা ছাদে চলে যেতাম এবং ইফতারের পরপরই দৌড়ে যেতাম ছাদে, আর আকাশের দিকে তাকিয়ে থাকতাম কোথায় চাঁদ দেখা যায় কিনা। পুরো ছাদটায় আমার ভাই বোনরা সবাই যেত, এমনকি আশেপাশের বাসারও সবাই ছাদে উঠে থাকত। তখন সবাই আমরা তাকিয়ে থাকতাম আকাশের দিকে চাঁদ দেখা যায় কিনা। যদি চাঁদ দেখা যেত পরের দিন ঈদ, আর যদি না দেখা যেত তবে মন খারাপ করে পরের দিনের জন্য আবার রোজা রাখার জন্য প্রস্তুতি নিতাম। এই খালি চোখেই এক সময় আমরা ঈদের চাঁদ দেখতাম। দর্শক, সেটা আপনারাও জানেন। এই রোজা এবং ঈদের চাঁদ দেখার জন্য আগে ভরসা ছিল শুধুই খালি চোখ। এরপর টেলিস্কোপ সহ অন্যান্য ভালো প্রযুক্তি আসার পর চাঁদ দেখার বিষয়টি সহজ হয়ে যায়। প্রযুক্তি আরও উন্নতি হওয়ার পর জ্যোতির্বিদরা আগেই বলতে পারতেন যে কোন দিন ঈদ হবে বা কোন দিন রোজা। সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার 17 এপ্রিল জানিয়েছে 22 এপ্রিল শনিবার দেশটিতে ঈদ উল ফিতর উদযাপন হতে পারে। এর আগে আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির বোর্ড অফ ডিরেক্টর ইব্রাহিম আল জারওয়ান চাঁদ ওঠার ব্যাপারে গত 4 এপ্রিল বলেছিলেন, রমজান মাসের পূর্ণ চাঁদ দেখা যাবে বৃহস্পতিবার 20 এপ্রিল স্থানীয় সময় সকাল 8:36। অপরদিকে শাওয়াল মাস অর্থাৎ ঈদের চাঁদের জন্ম হবে সেই একই দিন বৃহস্পতিবার 20 এপ্রিল সকাল 8:13। ওই দিন সূর্যাস্ত যাওয়ার 22 মিনিট পর্যন্ত চাঁদটি দেখা যাবে। আরব আমিরাত সরকার চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত করে ঈদ উল ফিতর উদযাপনের দিন 22 এপ্রিল ঘোষণা দিলে দেশটির বাসিন্দারা এবার 5 দিনের ঈদের ছুটি পাবেন। দর্শক, আপনারা তো জানেন শাওয়াল মাসের চাঁদ দেখার সাপেক্ষে এক মাসের সিয়াম সাধনা শেষ করেন বিশ্বের সকল মুসলিম, আর শাওয়ালের প্রথম দিন ঈদ উদযাপন করেন তারা। বাংলাদেশে সাধারণত সৌদি আরবের পরের দিন ঈদ উদযাপন হওয়ার কথা, তবে সেক্ষেত্রেও চাঁদ দেখার সাপেক্ষেই বিষয়টি বিবেচ্য হয়, অর্থাৎ চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন স্বাধীন মিডিয়ার। আল্লাহ হাফেজ।